প্রিয় দর্শক, আরও কিছু কিছু খবর আমাদের কাছে আসছে, তবে সেই খবরগুলো আমরা নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা করছি বিভিন্ন মাধ্যম থেকে। আর যে বিষয়টি আজকে খুব বড় ইস্যু, সেটি হলো যে পবিত্র মক্কা এবং মদিনা পুরো দুটি নগরীকে একদম 24 ঘন্টা লকডাউন করা হয়েছে এবং তাকে 24 ঘন্টা কারফিউ জারি করা হয়েছে। ফলে এই দুইটি নগরীতে বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবে না এবং ভেতর থেকেও কেউ বের হতে পারবে না এই দুইটি নগরী থেকে। পাশাপাশি এতে 24 ঘন্টা কারফিউ বলবৎ থাকবে, এর ফলে জনগণ ঘর থেকে বের হতে পারবেন না। তবে জরুরি প্রয়োজনে সকাল 6টা থেকে বিকাল 3টা পর্যন্ত বের হতে পারবেন, একমাত্র গ্রোসারি শপের জন্য, অর্থাৎ নিজের কোনো প্রয়োজনীয় খাদ্যদ্রব্য কিনতে যাওয়ার জন্য, মেডিকেলে যাওয়ার জন্য অথবা ডাক্তারি কোনো ঔষধ বা ইত্যাদি কেনাকাটা করার জন্য। তবে খাবারের জন্য খাবারের জন্য বের হতে হলে সকাল 6টা থেকে বিকেল 3টার মধ্যে শুধু খাবারের জন্য আপনি বের হবেন এবং আপনার যে নিজ এরিয়া, সেই নিজ এরিয়া থেকেই দোকান থেকে আপনি সংগ্রহ করবেন, অন্য এরিয়াতে আপনি যাবেন না। এবং আপনার পরিচয়পত্র সাথে রাখবেন, চেষ্টা করবেন যাতে করে আসলে নিজের প্রয়োজনটা খুব দ্রুত মেটানো যায় এবং একাধিক মানুষ বের না হয়ে একজন কিভাবে বাকি আরো কয়েকজনের কাজটা সম্পন্ন করে আসতে পারেন, এই জিনিসটা আপনারা চেষ্টা করবেন।